أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহাম সময়ত ভাইয়ের প্রশ্ন যে কোনো ব্যক্তি যদি বিবাহ করে বিবাহ করে যদি সঙ্গে সঙ্গে বাচ্চা না নেয় আর বাচ্চা না আসার জন্য যে সব পথ রয়েছে সেগুলো অবলম্বন করে তাহলে কি এতে গোনা হবে সম্মানিত ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একে আরবিতে বলা হয় তাহাদ ঠিক আছে তো যাই হোক গুরুত্বপূর্ণ প্রশ্ন যজাকমল্লা হয়রান অবিল্লাহ তফিক সম্মানিত হয়। সম্মানিত ভাই বিবাহর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে সন্তান সন্ততি বুঝতে পেরেছেন বিবাহের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পাঠ যদি বলা হয় সেটা তার মধ্যে একটি হচ্ছে সন্তান সন্ততি مَهَنْ رب العالمين بولشن ومن آياتي أن خلق لكم من أنفسكم أزواجا لتسكن إليها وجعل بينكم مودة ورحمة إلى آخر الآيات لكن يدرس نشر مهان رب العالمين يكن بيش كورتشن جامرة تمدر نفسك تمدر استيدر كسيشتي كورتشي إبان تمدر تعدر فيك سانتيا ولا من যে আমরা আমাদের স্ত্রীদের থেকে শান্তি অবলম্বন করতে থাকি এটিই একটি উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য যে সন্তান সন্ততি পরিবার গঠন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওন্ন হাদিসে বলেছেন বলেছেন যে তাজাউজা আল ওয়ালুদ আল ওয়ুদুদ সানি মুকাতিম বকুম উমামান ইয়াওমুল কিয়ামা তোমরা বিবাহ করো সেই সব মহিলাদেরকে যারা বেশি বেশি ভালোবাসা প্রদান করতে পারবে এবং বেশি বেশি সন্তান দান করবে কেননা আমি কালকে আমার দিবসে আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব যে আমার উন্মতের সংখ্যা এত বেশি বুঝতে পেরেছেন তাহলে আমাদের একটি উদ্দেশ্য হলো সন্তান সন্ততি তো সন্তান সন্ততি নিতে লেট করা আমার মনে হয় এটি সঠিক পদ্ধতি নয় এবং এতে বিফল্ড রয়েছে মানে বিপরীত রয়েছে যে ওষুধ পালা ব্যবহার করবেন সন্তান না নেওয়ার জন্য দেখা গেল আপনি তিন বছর পর সন্তান নিতে যাচ্ছেন তখন দেখবেন যে আপনি ওষুধ পালা খেয়ে এমন হয়ে গেছে যে আপনার আর সন্তান হচ্ছে না অনেক কিরকম দেখা গেছে ভাই তারা মাথা চাপড়ে মরে যায় সন্তানের জন্য কিন্তু আর সন্তান হয়তো মহান রবুল আলমিন আপনাকে প্রথমেই দিতে চেয়েছিল কিন্তু আপনি নেননি তো এতে অনেক সমস্যা দেখা দেয় তো বিবাহের মূল লক্ষ্য উদ্দেশ্য যখন স্বামী স্ত্রীর ভালোবাসা এবং একে অপর থেকে শান্তি হাসিল করা তার অপর দিক হচ্ছে আপনার সন্তান সন্তি কেননা মোহামবুল আলমিন এই সন্তান সন্ততিদের জন্যই বলেছেন জিনাত অলঙ্কার স্বরূপ আর সত্যি যাদের সন্তান রয়েছে সম্মানিত ভাই এই অলংকার যে কি ধরনের অলংকার যাদের সন্তান নেই তারা জানে বুঝতে পারছেন তো অবশ্যই যদি কেউ এই রকম ভাবে টাইম পার করে তাহলে কিন্তু অবশ্যই তাদের গুণহার দিকে পদক্ষেপ করবে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইল্লা হুয়া ওয়াল وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء